প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ জীবন সুন্দর ভুবনে। আপনার সাথে আছি আমি ডক্টর ফেরজানা আলী। প্রযুক্তির ক্ষেত্রে আমরা পিছিয়ে নেই, সেক্ষেত্রে চিকিৎসাশাস্ত্র, সেক্ষেত্রে আমাদের আছে অনেক কিছুই। চিকিৎসাশাস্ত্রে এক নতুন নিয়ম হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। আজকে আমাদের আলোচনার বিষয় ল্যাপারোস্কোপিক সার্জারির বাংলাদেশের প্রেক্ষিত। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছে ল্যাপারোস্কোপিকের পায়োনিয়ার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সর্দার এনায়েম স্যার। চলুন দর্শক, প্রথমে আমরা পরিচিত হয়ে আসি আজকে আমার অতিথির সাথে। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে। স্যার, আলোচনার বিষয়বস্তু যাওয়ার আগে আমরা দর্শকের সাথে কিছু কথা বলে আসতে চাই। প্রিয় দর্শক, আজকের বিষয়ে আপনারা জানতে অবশ্যই রাজ টিভির অফিসিয়াল পেজে লাইক করুন, সেখানে কমেন্ট করে আপনারা শেয়ার করতে পারেন আপনার যে কোনো জিজ্ঞাসা। এছাড়াও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন রাজ টিভির ইউটিউব চ্যানেল। এছাড়াও লগ ইন করতে পারেন www.rajtvpd.com। এছাড়াও আপনারা সরাসরি এই প্রোগ্রামে যোগ দিতে আপনারা স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে স্ক্রলের নাম্বারটি আমি বলে দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 01779271021। চলুন দর্শক, আজকে আমরা আমাদের প্রথম অনুষ্ঠানে ফিরে যাই। স্যার, আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি যে বাংলাদেশ প্রেক্ষিত সেটা তো জানি, কিন্তু আজকের আলোচনা শুরু করার আগে আমরা জানতে চাই যে ল্যাপারোস্কোপিক সার্জারিটা বলতে আসলে আমরা কি বুঝি। ধন্যবাদ ফরজানা, আর ধন্যবাদ রাজ টিভি। আজকে ল্যাপারোস্কোপির উপরে কথা বলবো। তো শুরুতেই ল্যাপারোস্কোপ কথার অর্থ যদি বলি, ল্যাপারো কথার অর্থ হলো পেট। আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেমন ল্যাপারোটমি বলি, পেট যেটা যখন কাটা হয়। তো ল্যাপারোস্কোপ মানে যেই কাজগুলো পেটের ভেতরে, যেই অপারেশনগুলো আমরা স্কোপ অর্থাৎ ক্যামেরার সাহায্যে করি, সেটাই হলো ল্যাপারোস্কোপ। তার মানে পেট কনভেনশনাল পদ্ধতিতে না কেটে আমরা ছোট্ট একটি পাংচার করে একটি ট্রকার ঢুকিয়ে দিয়ে, সেখান দিয়ে একটু ক্যামেরা ঢুকিয়ে দিয়ে, স্কোপ ঢুকিয়ে দিয়ে, টেলিভিশন মনিটরে দেখে যে অপারেশনগুলো করি, সেটাকে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি বলি। স্যার, আপনি যদি বলেন যে এটার ইতিহাসটা, মানে এটা কিভাবে শুরু হলো বা সার্জারি? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছো। ল্যাপারোস্কোপিক সার্জারি বেসিক্যালি, ল্যাপারোস্কোপ আমরা অনেক আগে থেকেই, এমনকি আমার ছাত্র জীবনেও, আমি 1978 সালে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা মেডিকেল কলেজে যখন পড়াশোনা করছিলাম, তখন আমরা ল্যাপারোস্কোপ সম্বন্ধে জেনেছি যখন থার্ড ফোর্থ ইয়ারে ছিলাম। কিন্তু তখন ল্যাপারোস্কোপটাকে ব্যবহার করা হতো পেটের মধ্যে ক্যামেরা দিয়ে ডায়াগনস্টিক পারপাসে। আমরা শুনেছি যে 70s, আমরা জানি যে প্রফেসর টি এ চৌধুরী এদেশে ল্যাপারোস্কোপি নিয়ে আসছিলেন। তো গাইনোকোলজিস্টরা মেইনলি ল্যাপারোস্কোপের সাহায্যে ভিতরে, পেটের ভিতরে দেখা এবং কিছু কিছু ছোটোখাটো প্রসিজিওর যেমন লাইগেশন, টিউবাল লাইগেশন জাতীয় কাজ করতেন। কিন্তু একটি বিরাট ব্যাপার ঘটে গেল 1987, যখন ফ্রান্সের একজন গাইনোকোলজিস্ট প্রফেসর ফিলিপ মুরে ল্যাপারোস্কোপের মাধ্যমে গলব্লাডারের মতো অপারেশন করে ফেলেন। গলব্লাডার পাথর ছিল, ইনফেকশন ছিল, উনি ল্যাপারোস্কোপ দিয়ে, উনি ডায়াগনস্টিক পারপাসেই নাকি ঢুকেছিলেন, কিন্তু গলব্লাডারটা খারাপ ছিল এবং উনি ভেবেছেন যে হ্যাঁ, আমি তো এভাবেই গলব্লাডার নিয়ে আসতে পারি, তো উনি সেই গলব্লাডার অপারেশন করে ফেললেন। তো তখন একটা কমিউনিকেশন উনি দিয়ে সবাইকে জানালেন যে ল্যাপারোস্কোপের সাহায্যে গলব্লাডার সার্জারি করা সম্ভব। তো যদি উনি গাইনোকোলজিস্ট ছিলেন, কিন্তু যেহেতু গলব্লাডার জেনারেল সার্জনদের ব্যাপার, হেপাটোবিলিয়ারি সার্জনদের ব্যাপার, সুতরাং খুব সহসেই সেটা অনেক সার্জন পিক করলেন ফ্রান্সে কিছু এবং আমেরিকাতে। 1987, 1988, 1989 এই সময়টাতে খুব অল্প বিস্তর করা হতো। প্রথম দিকে ডাইরেক্ট ভিশন ছিল, ল্যাপারোস্কোপ পেটের মধ্যে দিয়ে সরাসরি চোখ দিয়ে দেখে করা হতো, তার মানে করার সুবিধাটা অত ইজি ছিল না, এটার ডিফিকাল্টি ছিল অনেক। কিন্তু তারপরে যেটা হলো যে ক্যামেরা সিস্টেম তৈরি হলো, যে স্কোপের মাথায় ক্যামেরা ঢুকিয়ে দিয়ে সেই ক্যামেরাটা দিয়ে টেলিভিশন মনিটরে বড় করে পেটের ভিতরে যে টার্গেট অর্গানটাকে আমরা চিকিৎসা করবো অর্থাৎ গলব্লাডারটাকে নিয়ে আসবো, সেটাকে দেখে আরও তিনটে পাংচার করে সেটাকে নিয়ে আসার পদ্ধতিতে অপারেশন শুরু হলো। ঠিক সেই সময় 87 থেকেই আমি টোকিও বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে ইন্টারনের পরে
মমবসী স্কলারশিপ নিয়ে টোকিও বিশ্ববিদ্যালয়ে চলে যাই এবং সেখানে এই ল্যাপারোস্কোপিক সার্জারি ঠিক যখন টোকিও বিশ্ববিদ্যালয়ের আমার প্রফেসর জাপানে শুরু করেন তখন উনি আমাকে এই ল্যাপারোস্কোপিক সার্জারি টিমের একজন সদস্য হিসেবে নেন। তো ন্যাচারালি আমি যখন প্রথম এই সার্জারি প্রফেসর ইদেজুকি আমার প্রফেসরের নাম ওনার সাথে করলাম এবং ওনার টিমের একজন মেম্বার হিসেবে করলাম, আই ওয়াজ ভেরি লাকি যে আই ওয়াজ ইন দি পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক সার্জারি টিম ইন জাপান। এটা আসলে আমার পার্সোনাল কোনো ক্রেডিট না, আই ওয়াজ ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। সুতরাং আমার মনে হলো যে এই সার্জারি বাংলাদেশের মানুষের জন্য আরও বেশি উপযোগী, তার কারণ ল্যাপারোস্কোপির সাহায্যে যদি আমরা একটা অপারেশন করি একদিন পরেই রোগীকে ছেড়ে দিতে পারি, রোগীর ব্যথা নেই বললেই চলে। তফাতটা কি, একই সার্জারি আমরা পেট না কেটে ক্যামেরা সাহায্যে করছি, অর্থাৎ পেটের মধ্যে জাস্ট চারটে ছোটো ছোটো পাংচার করে আমরা করে ফেলি এবং আগে যেটা করতে হলো হতো আমাদের প্রায় 6-7 ইঞ্চি লম্বা একটা ইনসিশন দিয়ে, গলগাটা তো পেটের উপরে ডান পাশে থাকে, এটা একটা জিনিস তো আমরা না দেখে আনতে পারবো না, এবং না দেখে আনতে না পারলে সেটাকে দেখতে হলে তো পেট কাটতে হতো। এখন যদি ক্যামেরা দিয়ে আমরা দেখতে পাই টেলিভিশন মনিটরে তখন সেটা আনার খুব কঠিন কিছু না। হ্যাঁ কিছুটা তো ডিফিকাল্টিজ আছেই, স্পেশাল কাইন্ড অফ ইকুইপমেন্ট লাগে, ইনস্ট্রুমেন্ট লাগে এবং আলাদা স্পেশাল ট্রেনিং লাগে, কারণ মনিটরে দেখবো আর পেটের ভিতরে কাজ করবো জিনিসটা বললেই অত সোজা নয়, এটার জন্য ট্রেনিং লাগে। এবং 90-তে যখন আমার প্রফেসর টোকিওতে শুরু করলেন তো 91-এ আমি ভাবলাম যে যখন আই ওয়াজ অলসো প্রপারলি ট্রেন্ড, এটা একটা সুযোগ ছিল আমার জীবনে খুব ভালো করে শেখার। বেসিক্যালি আমরা যে 5 জন টোকিও ইউনিভার্সিটির টিম ছিলাম সেই 5 জনই এটাকে ডেভেলপ করলাম টোকিওতে, আমরা বিভিন্ন হাসপাতালে যেয়ে যেয়ে করতাম। তখনই আমার স্বপ্ন প্রথম থেকেই ছিল যে বাংলাদেশে যদি আমি করতে পারি। তো 91-এ সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশের একটি কনফারেন্সে প্রফেসর গোলাম রসুল, প্রফেসর আজাদ খান ওনারা আমাকে সুযোগ দিলেন এখানে এদেশে এই টেকনোলজি নিয়ে আসা। তো সেই যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমি হিস্ট্রি বলি, 91-এর 20 ডিসেম্বর প্রথম এদেশে ডক্টর হাশিমোতো ডাইজো আমার একজন কলিগ জাপানে, উনি আমার প্রফেসর ছিলেন না বাট উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, ওনাকে নিয়ে এসে এবং একটি কোম্পানি থেকে যন্ত্রপাতি নিয়ে এসে এদেশে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি বার্ডিমে সম্পাদন করি। তখন আমি স্টুডেন্ট ছিলাম, থার্ড ইয়ার স্টুডেন্ট, যার জন্য তখন সেটাকে আর ওইভাবে কন্টিনিউ করতে পারিনি, আমি করে চলে গিয়েছিলাম। ইভেনচুয়ালি আবার 93-তে যখন আমি পিএইচডি করে ব্যাক করলাম আমাকে প্রফেসর আজাদ খান বার্ডিমে জয়েন করার সুযোগ দিলেন এবং তখন থেকে রেগুলার বেসিসে আমি এই অপারেশন শুরু করলাম। একই সাথে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তৈরি করলাম, আমি ওটা চেয়ারম্যান এখন প্রথম থেকেই ছিলাম। তো সেটা তৈরি করে এই সার্জারি যেন এদেশে নিজের মতো করে এস্টাবলিশ করতে পারি সেই উদ্দেশ্যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের মাধ্যমেও ট্রেনিং এবং এই কাজ শুরু করলাম। এই মুহূর্তে দেশে অনেকেই করছে এই সার্জারি, এই মুহূর্তে দেশের সোসাইটি অফ ল্যাপারোস্কোপিক সার্জনস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট আমি এবং সেই সোসাইটিতেও আমাদের 1000-এর উপরে মেম্বার আছে, সবাই ল্যাপারোস্কোপিক সার্জারি শিখতে চায় এবং করতে চায়। স্যার আপনি যদি বলেন, স্যার এখন আমাদের সাথে একজন আছেন, একজন দর্শক আছেন, স্যার আমরা একটু কথা বলে নিই। হ্যালো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। তরুণ বলছি রাজশাহী থেকে। জি জি দর্শক, আপনি আমার প্রশ্ন, আমার একজন রিলেটিভ আর কি এই চিত্রতলিতে পাথর পড়েছে, এখন সেখানে বলেছে ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করা হবে, ভয় পাচ্ছে না আর কি, বিশ্বাসটা করতে পারছে না যে পাথর কিভাবে আসবে কিনা, দেখে যায় কিনা, এই যে তার একটা বাংলাদেশে শুধু আমি একা না, আমার সাথে আরো প্রায় 200-300 জন ল্যাপারোস্কোপিক সার্জন এখন কাজ করছেন বাংলাদেশে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ যদিও মনে হয় যে এত ছোট ফুটো দিয়ে কিভাবে গলব্লাডার আসবে, পাথর আসবে, সেটা টেকনিক সার্জনদের জানা আছে। যেমন নাভির নিচে যেই ফুটো দিয়ে আমরা ক্যামেরা ঢুকিয়ে দিই সেটা যদি অজ্ঞানাবস্থায় স্ট্রেচ করি যতটুকু ওপেনিং হয় সেটা দিয়ে গলব্লাডার এবং পাথর খুব সুন্দরভাবে চলে আসে, তবে যেখানেই উনি অপারেশন করান একজন এক্সপিরিয়েন্স সার্জনের হাতে করানোটাই ভালো, তার কারণ এক্সপিরিয়েন্স ছাড়া এ ধরনের সার্জারি করাটা খুব সহজ নয়, অনেকেই হয়তো করতে যেয়ে অনেক ধরনের কমপ্লিকেশন হয়। সুতরাং সেই ব্যাপারে একটু সাবধান হয়ে আমি বলবো একজন প্রপার এক্সপিরিয়েন্সড ল্যাপারোস্কোপিক সার্জনকে দিয়েই অপারেশনে করানোর ব্যবস্থা করতে বলেন।
স্যার, এই যে দর্শক কোশ্চেনটা করলো, অনেক সময় দেখা যায় যে আমাদের মানে গলব্লাডার যেটা আছে, গলব্লাডারের যে পাথরটা, সেটা অনেক সময় দেখা যায় ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে আসে, মানে হচ্ছে অন্য কোনো রোগের ক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে যেয়ে হঠাৎ করে আসে, লক্ষণ ছাড়াও হচ্ছে কিন্তু এরকম অনেক সময় কিন্তু আমাদের অনেক রোগী দেখা যায়। সেক্ষেত্রে স্যার আমাদের অ্যাডভাইসটা কি হবে? সত্যি কথা বলতে কি, একটা সময় ছিল যখন গলব্লাডার সার্জারিতে টেবিলেই মারা যেতেন 2-3% এরকম ছিল, কিন্তু আমাদের প্রথম চিন্তা করতে হবে গলব্লাডারে পাথর থাকলে এটা কী কী অসুবিধা হতে পারে। এক নাম্বার, একটা পাথর আছে সেটার জন্য যে কোনো সময় একটা ইনফেকশন হতে পারে, সিভিয়ার ইনফেকশন, এখন হয়তো নাই, তুমি যেটা বললে যে এখন সাইলেন্ট, কিন্তু জানা হয়ে গেছে আছে, কিন্তু তারপরে কমপ্লিকেশনগুলি কী হতে পারে। ছোটো ছোটো পাথর যদি থাকে তাহলে পিত্তনালীতে এসে আটকে যে জন্ডিস করে ফেলতে পারে, সেটা একটা বিতিকিচ্ছির অবস্থা, রোগীর জন্য ভীষণ কষ্টকর একটা ব্যাপার, প্রচণ্ড পেইন, জন্ডিস, শুধু জন্ডিসই না, এটার সাথে ইনফেকশন হবে কমন বাইল ডাক্টে অর্থাৎ পিত্তনালীতে, এবং পিত্তথলিতে ইনফেকশন হবে, এবং পিত্তথলির ইনফেকশন এতটাই খারাপ হতে পারে যে বিচ্ছিরি রকমভাবে বড় হয়ে সেটার মধ্যে পুজ টুজ হয়ে রোগীর জীবন একেবারে অতিষ্ঠ করে ফেলতে পারে। সুতরাং সেই রকম অবস্থায় যাওয়ার আগেই জানা থাকলে এটাকে ফেলে দেওয়াটাকে আমরা বুদ্ধিমানের কাজ বলে মনে করি। কেন, আগের দিনে গলব্লাডার অপারেশনের জন্য টেবিলে যেরকম ক্যাজুয়ালিটি হতো অথবা যে কষ্টকর ব্যাপার ছিল সেটি এখন আর নেই, ল্যাপারোস্কোপের মাধ্যমে করে দিলে রোগী একদিন পরেই ভালো হয়ে বাড়ি চলে যায়, এত বড় করে একটা পেটের কাটার দরকার হয় না, এবং ভবিষ্যতের এ ধরনের প্রবলেমগুলো থেকে রোগী নিজেকে বাঁচাতে পারে। আরেকটা কথা এখানে বলে রাখি, এটাও দর্শকদের জানা উচিত, আমরা কিন্তু গলব্লাডার ক্যান্সার একটা বেশ ভালো পরিমাণে পাই, প্রায় 3-5% ক্ষেত্রে ক্যান্সার দেখা যায়, ইনসিডেন্টাল ক্যান্সার হয়। ইনসিডেন্টাল মানে ক্যান্সার যখন কমপ্লেন নিয়ে আসে যে আমার এখানে বড় চাকা লাগছে, বা আমার লিভার অনেক বড় হয়ে গিয়েছে, ওজন আমার কমে যাচ্ছে, আমি খেতে পারি না, ওই ধরনের কমপ্লেন নিয়ে আসলে কিন্তু ক্যান্সারের জন্য আমরা আর কিছুই করতে পারি না। আর গলব্লাডার ক্যান্সার ইজ এ নোটোরিয়াস ক্যান্সার, ওয়ান অফ দ্য মোস্ট নোটোরিয়াস ক্যান্সার ইন দ্য বডি। সুতরাং যেই গলব্লাডারে ক্যান্সার হবে সেই মানুষকে আমরা আর বাঁচাতে পারবো না, খুব অল্প সময়ের মধ্যেই ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। তার কারণ কি, শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার হলে আমরা আগেই চিন্তা করি লিভার ধরলো কি না, হোয়েদার লিভার ইজ অলরেডি ইনভলভ অর নট। আর গলব্লাডার হলো গিয়ে ক্লোজেস্ট অর্গ্যান অফ লিভার, লিভারের সবচেয়েতে কাছের অর্গ্যান হলো গলব্লাডার। সুতরাং গলব্লাডারে যে যত ছোটোই ক্যান্সার হোক না কেন লিভার ধরে যাবে। সুতরাং আমরা মনে করি পাথরের কারণে ক্যান্সার হয়েছে কথা আমি কনফার্ম করে বলতে পারবো না, কিন্তু আমরা যত ক্যান্সারের রোগী পাই তার প্রায় 100% ক্ষেত্রেই, প্রায় 100% ক্ষেত্রেই সাথে পাথর পাই, তাতে আমরা ধরে নেই পাথর অথবা পলিপ এ জাতীয় জিনিস থাকলে গলব্লাডারে ধরা পড়লে সেটা ব্যথা হোক আর না হোক ফেলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, এটা রেখে দেওয়া মানে একটা পটেনশিয়াল ডেঞ্জারকে হাতে রাখা। স্যার আমাদের আরেকটা ফোন এসেছে, আমরা ফোন কলটি ধরছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার কোশ্চেনটি করে বলুন, আপনি আমাদের সাথে স্যার আছেন। স্যার, ল্যাপারোস্কোপিক সার্জারিতে কি কি অপারেশন করা যায়? সেটা ভালো প্রশ্ন। ল্যাপারোস্কোপ মানে পেটের ভিতর, পেট তো ল্যাপারো, ল্যাপারো মানে পেট, পেটের ভিতরে যা যা আছে সব ধরনের সার্জারি এখন ল্যাপারোস্কোপ দিয়ে করা যায়। আমরা বলি যে ল্যাপারোস্কোপিক সার্জারি করেন 4টা স্পেশালিটির লোক, জেনারেল সার্জন, এরা স্টমাক থেকে শুরু করে ইসোফাগাস থেকে শুরু করে একেবারে সব ধরনের গলব্লাডার অ্যাপেন্ডিক্স সবই করতে পারেন। গাইনোকোলজিস্টরা করেন ওভারি, ইউটেরাস রিলেটেড যত অপারেশন সব গাইনোকোলজিস্টরা করতে পারেন ল্যাপারোস্কোপ দিয়ে। ইউরোলজিস্টরা করতে পারেন কিডনি, ইউরেটার, ইউরিন, ব্লাডার, সব ধরনের অপারেশন তারা করতে পারেন ল্যাপারোস্কোপ দিয়ে। এবং পেডিয়াট্রিক সার্জন আজকে আমার সাথে, সেও পেডিয়াট্রিক সার্জন, সুতরাং ওরাও সব ধরনের সার্জারি, পেটের মধ্যে যেসব সার্জারিগুলো সেগুলো ল্যাপারোস্কোপ দিয়ে করা সম্ভব। স্যার আর একটা প্রশ্ন ছিল, যেমন যে কোনো কিছুই, একজন এক্সপিরিয়েন্স পাইলট যদি একটা প্লেন চালায় তো ঝুঁকি কমে যায়, কিন্তু কোন প্লেনে উঠলে ঝুঁকি থাকবে না, তাই না? আমাদের তো প্লেনে ওঠার সময় বুকে দুগ্ধ করে যে যদি প্লেনে কোনো অসুবিধা হয়, তো সব অপারেশনই ঝুঁকি আছে, কিন্তু আমাদের অপারেশন করতে হয় রোগীর প্রয়োজনে,
রোগীর প্রয়োজন ছাড়া তো আমরা অপারেশন করি না, রোগীকে বাঁচানোর জন্যই অপারেশন করতে হয়। সুতরাং ঝুঁকি ল্যাপারোস্কোপির জন্য আলাদা কোনো ঝুঁকি আছে কিনা যদি বলেন, আমি বলবো যে ওপেন সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারিতে যদি এটা যেহেতু ইনস্ট্রুমেন্ট এবং টেকনোলজি ডিপেন্ডেন্ট সার্জারি, সেই টেকনোলজি জিনিসগুলো যদি ভালো থাকে, যন্ত্রপাতি যদি ভালো থাকে এবং সার্জন যদি এক্সপিরিয়েন্সড হন, তাহলে ওপেন সার্জারির সাথে ঝুঁকিতে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু আমি ইদানিং শুনছি যে গাড়ির পিছনে ল্যাপারোস্কোপিক যন্ত্রপাতি নিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে অনেকেই সার্জারি করেন এবং তারা খুব বেশি যে এক্সপার্ট তাও না। সুতরাং এই যে ব্যাপারগুলো ভালো নয়, কারণ প্রপার যন্ত্রপাতি না হলে, একটা প্রপার সেট আপ না হলে এই ধরনের অপারেশন করা ঠিক না। হ্যাঁ, গ্রামেগঞ্জেও এখন ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে, মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি সেই মফস্বল টাউনগুলোতেও। কিন্তু আমি বলবো যে কোনো হাসপাতালেই ল্যাপারোস্কোপিক সার্জারি হলে খুব বেশি যন্ত্রপাতির দাম না, 20-25 লাখ টাকা হলে, 20-25 লাখ টাকা হলে একটা সুন্দর সেট আপ করা সম্ভব। সুতরাং সেট আপ করে এক্সপিরিয়েন্স সার্জন দিয়ে এই অপারেশনটা যদি সারা দেশে হয়, তাহলে আমি বলবো ল্যাপারোস্কোপিক সার্জারি দিয়ে মানুষ অনেকটাই উপকৃত হবে। স্যার, এখন আমাদের একটু স্বল্প বিরতির সময় হয়েছে, আমরা আবার আলোচনায় ফিরে আসব, সে আমরা দর্শকের সাথে একটু কথা বলে আসি। প্রিয় দর্শক, এখন একটু স্বল্প বিরতির সময় হয়েছে, আশা করব আপনারা বিরতির পরেও আমাদের সাথে থাকবেন, রাজ টিভির সাথে থাকবেন। টিভি, আমি তো জানতে পারলাম যে তারা চিকিৎসা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান করে থাকেন আমাদের সব চিকিৎসকদের সুবিধার্থে, এবং অনেক ক্ষেত্রে এটা জানার প্রয়োজন আছে, অনেক ক্ষেত্রে নিত্য নতুন চিকিৎসা আসলে সেটা নিয়েও তারা আলাপ করেন। তো এই জিনিসটা তারা অনেক দিন যাবৎ করে আসছেন এবং উত্তর তো যা হয় সময়ের সাথে সাথে তাদের এই ট্রান্সমিশনগুলো এবং এই আলাপ আলোচনাগুলো আরও ভালো হচ্ছে। তো আমি আশা করব যে তারা এই তাদের যে প্রচেষ্টা এটা চালিয়ে যাবেন, যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে এই ধরনের প্রোগ্রামগুলো করা হয় এবং আমাদের চিকিৎসা সমাজের জন্য আমার মনে হয় তারা এই এই দিকে একটা মূল্যবান অবদান রাখতে পারবেন। বাংলাদেশের এই রাজ টিভি স্বাস্থ্য চ্যানেল, চিকিৎসকদের চ্যানেল অত্যন্ত জনপ্রিয় চ্যানেল। আমি মনে করি যে এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য সেক্টরের অনেক কর্মকাণ্ড জনগণ অবহিত হবে এবং চিকিৎসকরাও এর সুফল পাবে, কাজ করার সুযোগ পাবে। বাংলাদেশের চিকিৎসকদের চ্যানেল, স্বাস্থ্য সেক্টরের এই চ্যানেলের মাধ্যমেই বাংলাদেশের চিকিৎসক সমাজ এবং জনগণ স্বাস্থ্যসেবার অনেক কিছু জানতে পারবে। আমি এই রাজ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। রাজ টিভির সাথে আমার পরিচয়টা অনেকটা হঠাৎ করি, তাদের সাথে কিছু কিছু অনুষ্ঠানের কারণে আমার যোগাযোগ, তাদেরকে আমি গত প্রায় বছরের বেশি সময় ধরে খুব ঘনিষ্ঠভাবে দেখছি। একদল উদ্যমী তরুণ ডাক্তার বাসুদেবের নেতৃত্বে কাজ করে যাচ্ছে এবং আমাদের দেশে যে একটা বড় শূন্যতা আছে শুধুমাত্র স্বাস্থ্য খাতকে তুলে ধরার জন্য ইলেকট্রনিক মিডিয়ায়, সেই শূন্যতাটা পূর্ণ জায়গায় তারা কাজ করে যাচ্ছে। আমি আশা করি যে এই টিভি আরও জনপ্রিয় হবে এবং একদিন তারা শুধুমাত্র অনলাইনে না থেকে হয়তো স্যাটেলাইট টিভিতে রূপান্তরিত হবে। রাজশাহী জেনারেল অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামে।
আপনারা এখনো পর্যন্ত যারা যুক্ত হতে পারেননি তারা রাজ টিভির অফিসিয়াল পেজে লাইক করে সেখানে কমেন্টস করে আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির সাথে সরাসরি যুক্ত থাকতে পারেন। এছাড়াও রাজ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন অথবা ভিজিট করতে পারেন www.rajtvbd.com অথবা আমাদের যে স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা সরাসরি যুক্ত থাকতে পারেন আজকের প্রোগ্রামের সাথে। চলুন দর্শক, আজকের অতিথির সাথে আবার আমরা কথা শুরু করি। স্যার, আপনি আমাদের তো লাস্ট যে বিষয়টা ছিল যে বিভিন্ন ক্ষেত্রে আমরা অপারেশনটা করতে পারি, এখন স্যার যে আগে যেটা ছিল যে পেট কেটে অপারেশন করা আর এখন হচ্ছে ল্যাপারোস্কোপিক ওয়েতে, স্যার দুটোর যদি সুবিধা এবং অসুবিধা যদি একটু আমাদেরকে বলতেন দর্শকদের উদ্দেশ্যে। এটা খুব ভালো প্রশ্ন এবং ন্যাচারালি এটা সবার মনেই আসবে যে আমি কেন ল্যাপারোস্কোপি করাবো। তো আমরা এটা সুবিধাটা অবভিয়াস, আমি নিজে চোখেই দেখতে পারি যে একটি মানুষের যদি পেট কেটে আমরা গলব্লাডার, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া সব অপারেশন করি, তার যে কদিন হসপিটালে থাকা লাগবে, তার কতটা ব্যথা, তার যতটা ব্যথা হবে অপারেশনের জন্য, যদি আমরা পেট না কেটে এই পোর্টাল অফ এন্ট্রি, কারণ এই দুটো সার্জারির মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই, পেটের ভিতরে যেই কাজটা আমরা ওপেন করে করতাম সেই কাজটাই এখন ল্যাপারোস্কোপের মাধ্যমে করি। তো অসুবিধাটা সুবিধারই সব, কারণ যদি ল্যাপারোস্কোপ দিয়ে সাকসেসফুলি করা যায় পেট কাটা লাগলো না এবং রোগী একদিন পরেই বাড়ি চলে গেল, তার ব্যথা হসপিটাল স্টে কমে গেল, তার ওষুধপত্রের পরিমাণ কমে গেল, ব্যথা হলো না বললেই চলে। আর বিশেষ করে ইয়াং মেয়েদের জন্য তো এটি একটি অভাবনীয় ব্যাপার যে পেট না কেটে এটি সার্জারি করা গেলে তার পেটে একটা কাটা ছেঁড়া দাগ রইল না, এটা সবার জন্যই, আর বৃদ্ধ বয়স বলো ইয়াং বয়স বলো কে পেটের মধ্যে বড় করে কাটতে চায়, সুতরাং এটাই সবচেয়ে সুবিধা। অসুবিধা কিছুটা হলো যে এটার জন্য ট্রেনিং লাগে আলাদা, যেই অপারেশনটা আগে পেট কেটে সরাসরি দেখে আমরা করতাম সেটা এখন পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে যন্ত্রপাতি দিয়ে টেলিভিশন মনিটরে দেখে দেখে করি, তার মানে অনেক ভিডিও গেমের মতো আর কি। সুতরাং যে যত ভালো ভিডিও গেম খেলতে পারবে সে তত, আমাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন লাগে, তারপরে তোমার একটা ডেপথ পারসেপশন লাগে। স্যার আমাদের সাথে এখন একজন দর্শক আছেন, আমরা কল রিসিভ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আপনাকে দেখে আমি ফোন দিয়েছি, আপনার উপস্থাপনা খুবই ভালো লাগতেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি কি আমাকে চিনতে পারছেন আপু? জি চিনতে পেরেছি, আপনি যদি আপনার কোশ্চেনটা একটু বলতেন স্যারকে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। অনেকেরই তো দেখা যাচ্ছে ভালো কোঅর্ডিনেশন না থাকলে সে তো পারবে না, সেই ক্ষেত্রে স্যার সে কি করতে পারে? খুব ভালো প্রশ্ন, এটা আসলে পুরোটাই ডিপেন্ড করে তার প্র্যাকটিসের উপর, তার ইচ্ছার উপরে। যদি সত্যি ল্যাপারোস্কোপিক সার্জারি করতে চায়, আমরা যেমন যখন ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করেছিলাম একেবারে প্রথম টোকিও ইউনিভার্সিটি যখন শুরু করলাম তখন আমরা ডগের উপরে পিগের উপরে প্র্যাকটিস করেছি, কিন্তু দেশে এসে যখন আমি আমার জুনিয়রদেরকে শিখেছি তখন আমি নিজে কার্টুন বক্সের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে সেই বক্সের মধ্যে ইনস্ট্রুমেন্ট দিয়ে সেই ক্যামেরা দিয়ে ছবিটাকে টেলিভিশন মনিটরে নিয়ে বিভিন্ন রকমভাবে হ্যান্ড আই কোঅর্ডিনেশনের প্র্যাকটিস করিয়েছি। সুতরাং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি আগে বলবো যে তুমি যদি ক্যারিয়ার করতে চাও এবং ল্যাপারোস্কোপিক সার্জারি শিখতে চাও, ডু ইয়োর পোস্ট গ্রাজুয়েশন ফার্স্ট এন্ড দেন কাম টু আস টু লার্ন ল্যাপারোস্কোপিক সার্জারি। ডাক্তার বলি বলছি, তার কারণ হলো ল্যাপারোস্কোপিক সার্জারি হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরি স্পেশালিটি, যেখানে পেট ইজ ইনভলভ, এন্ডোস্কোপিক সার্জারি তাই, যেমন ENT বলো, নিউরোসার্জারি বলো, থোরাসিক সার্জারি বলো, অর্থোপেডিক সার্জারি বলো, সব জায়গাতেই কিন্তু ক্যামেরা টেকনোলজি এখন ব্যবহার হচ্ছে।
সুতরাং কেউ বলতে পারবে না আমি একজন গাইনোকোলজিস্ট বাট আমি ল্যাপারোস্কোপি করি না, কেউ বলতে পারবে আমি একজন ইউরোলজিস্ট আমি ল্যাপারোস্কোপি করি না, এটা ছাড়াই আমি ইউরোলজিস্ট। ইউরোলজি উইল নট বি কমপ্লিটেড উইদাউট এ ট্রেনিং ইন ল্যাপারোস্কোপিক সার্জারি। সুতরাং ল্যাপারোস্কোপিক সার্জারি তোমাদের শিখতেই হবে, এটা খুব কঠিন কিছু না, ইটস এ পার্ট অফ অল সার্জিক্যাল স্পেশালি নাও, এবং তোমরা সুন্দরভাবে নিজেদেরকে ইনভলভ করে মন থেকে চেয়ে এটা শিখতে চাইলে কেউ তোমাদের আটকাতে পারবে না, আমাদের চেয়ে অনেক ভালো সার্জারি তোমরা করতে পারবে। জি স্যার অনেক ধন্যবাদ স্যার, ভালো লাগছে আপনি স্যার আসছেন আজকে স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম। স্যার এখন তো বাংলাদেশের যে প্রেক্ষিতটা আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে ল্যাপারোস্কোপিটা ব্যবহার করা হচ্ছে, স্যার প্রেজেন্ট স্ট্যাটাস তো এখন, ইন ফিউচারে স্যার কতদূর যেতে পারে এই ল্যাপারোস্কোপিক সার্জারিটা? আসলে ফিউচার যেতে পারে, এটা খুবই একটা ট্রিকি প্রশ্ন, আমরা নিজেরও জানি না। আমরা যারা ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করেছিলাম প্রায় 30 বছর আগে, আমরা নিজেদেরকে মনে হয় আমরা আউটডেটেড হয়ে গেছি, এত রকমের যন্ত্রপাতি আসছে, এত রকমের কাটিং অ্যান্ড কোয়াগুলেটিং ডিভাইসেস আসছে যেগুলোর সাথে কো করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে, এত রোবোটিক সার্জারি আসছে। এই ল্যাপারোস্কোপির মাধ্যমে ঢাকাতে বসে হয়তো চিটাগাংয়ের একটা রোগীর উপরে আমি অপারেশন করতে পারবো বা আমার পরের জেনারেশন অপারেশন করবে। সুতরাং ডেভেলপমেন্টের কোনো শেষ নাই, কম্পিউটার টেকনোলজি এভাবে এগিয়ে যাচ্ছে। বলা হয় একটি ছোট্ট স্মার্টফোনের মধ্যে অ্যাপোলো 11 যা ছিল তার চেয়েও বেশি টেকনোলজি ইনক্লুডেড আছে, সুতরাং ব্যাপারটা তাই, টেকনোলজি উইল গো অন এবং ল্যাপারোস্কোপি কোথায় যাবে কোথায় শেষ হবে ওই জন্য, বাট সার্জন উইল বি নিডেড। সুতরাং সার্জনকে সার্জন হিসেবেই ডিসিশন দিতে হবে এবং সেভাবেই অপারেশন হবে টেকনোলজির মাধ্যমে। স্যার আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু কোশ্চেনটা জেনে আসি। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আজকে পায়োনিয়ার সার্জন ল্যাপারোস্কোপিক সার্জন আছেন প্রফেসর ডক্টর সদন এনাইম স্যার, সদন এনাইম স্যার আপনার কোনো কোশ্চেন থাকলে স্যারকে করতে পারেন। প্রোগ্রামটা দেখছি ভীষণ ভালো লাগছে, আমি স্যার ইন্টার্ন করছি আমি ধরে নিলাম তুমি ল্যাপারোস্কোপিক জেনারেল সার্জনই হতে চাও, আমি বলবো তুমি জেনারেল সার্জারিতে ক্যারিয়ার করার জন্য রিলেটেড যেসব পরীক্ষাগুলো যেমন FCPS MS তুমি করো, করে একই সাথে তুমি যখন জেনারেল সার্জারি ট্রেনিং এ যাবে ডেফিনেটলি তুমি যেখানে ট্রেনিং নিবে সেখানে তুমি ল্যাপারোস্কোপিক সার্জারি পাবে, তখন খুব ক্লোজলি ল্যাপারোস্কোপিক সার্জনের হাত ধরে ল্যাপারোস্কোপিক সার্জারি শেখার চেষ্টা করবে এবং তারপর নিজেকে ডেভেলপ করার জন্য পরবর্তীতে তুমি পাস করে যাওয়ার পরে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করবে। একটা জিনিস মনে রাখবে, সার্জারি শেখার জন্য একজন পাকা সার্জনের সাথেই কাজ করতে হবে। যেমন একটা এক্সাম্পল যদি দেই, আমি যদি তোমাকে 10টি বড় বড় বই কিনে দিই সাঁতার শেখার উপরে, তুমি যদি সেই বইগুলো সারা দিন রাত করে মুখস্থ করে ফেলো তবুও কিন্তু পানিতে নামলেই তুমি টুক করে ডুবে মরে যাবে, কারণ তুমি জানো না কিভাবে সাঁতার প্র্যাকটিক্যালি করতে হয় জানতে হয়। সুতরাং সার্জারি ঠিক একই জিনিস, একজন দক্ষ সাঁতার শেখার জন্য যেমন একজন দক্ষ সাঁতারের হাত ধরেই তোমাকে পানিতে নামতে হবে, ঠিক একইভাবে যতই নলেজ থাকুক না কেন তোমার ল্যাপারোস্কোপিক সার্জারি শেখার জন্য বা যে কোনো সার্জারি শেখার জন্য একজন দক্ষ সার্জনের হাত ধরেই তোমাকে সার্জারি শিখতে হবে। ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই, যতটা পারো সময় রোগীর পাশে দিবে, রোগীর সাথে দিবে এবং অপারেশন থিয়েটারে দিবে এবং সাথে পড়াশোনা করবে। থ্যাংক ইউ স্যার, এবং আমি স্যার একটু ছোট্ট ইচ্ছার কথা জানিয়ে রাখি স্যার, আমি স্যার আপনার অনেক নাম শুনেছি, অনেক স্যারের কাছ থেকে আপনার কথা শুনেছি, বাংলাদেশে স্যার আপনি পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক সার্জারিতে, এবং আমার অনেক স্বপ্ন যে ঢাকাতে এসে আমি স্যার আপনার অধীনে প্রশিক্ষণ নিতে চাই। নিশ্চয়ই, আই ওয়েলকাম এভরিবডি, তুমি আসবে তুমিও শিখবে, আমাদের শেখানোটাই এখন কাজ। ভেরি ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমার আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ইন ফিউচারে কি ল্যাপারোস্কোপিক সার্জারির সাথে আরো কিছু কি যুক্ত হতে পারে? মানে হতে পারে, হয়তো ল্যাপারোস্কোপিক সার্জারি এই মুহূর্তে ওয়াল ইভেন ল্যাপারোস্কোপি মাইক্রো ল্যাপারোস্কোপিতে নেমে এসে যেরকম আমরা নিডলস্কোপিক বলি, কিন্তু ইভেনচুয়ালি গলব্লাডার ফর এক্সাম্পল সবচেয়ে কমন সার্জারি যেহেতু গলব্লাডার সার্জারি বলি, গলব্লাডার ফেলে দেওয়াটাই তো কাজ। সুতরাং এই মুহূর্তে যেভাবে আমরা ল্যাপারোস্কোপ দিয়ে করছি
সেটা রোবোটিকের মাধ্যমেই করি বা সরাসরি নিজেই করি। রোবট আর ল্যাপারোস্কোপির মধ্যে কোনো তফাৎ নাই, বিকজ রোবট যেটা করছে মাস্টার রোবট কন্ট্রোল বাই দ্য সার্জন এবং স্লেভ রোবট ইজ ডুইং দ্য সার্জারি, কিন্তু কন্ট্রোলটা কিন্তু সার্জনই করছে। সুতরাং আমরা নিজেরা যখন করি তখন একই কাজ করি। সুতরাং এই মুহূর্তে ল্যাপারোস্কোপির চেয়ে খুব বেশি এগিয়ে যে গলব্লাডারের জন্য অন্য কোনো সার্জারি আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না, বাট উই নেভার নো। এমনও হতে পারে, হবে কি যে ছুমন্তর জাদু দিয়ে একেবারে পেট না কেটে গলব্লাডার নিয়ে আসতে পারবো আমরা, সেটা বোধহয় হবে না। সুতরাং সার্জনের প্রয়োজন থাকবে, ডিসিশন মেকিংয়ের প্রয়োজন থাকবে। যেমন গলব্লাডার সার্জারিতে সবচেয়েতে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে অ্যানাটমি, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ভ্যারিয়েবল অ্যানাটমি, অর্থাৎ গলব্লাডার ফেলার জন্য যে সিস্টিক ডাক্ট এবং আর্টারি আমরা বেঁধে সিকিউর করে কেটে আমরা ফেলে দেই, সেটা কিন্তু এক একটি মানুষের ক্ষেত্রে এক এক রকম। সবগুলো মানুষের ক্ষেত্রে গলব্লাডার একরকম হয় না, সেই জন্যে কিন্তু একজন সার্জনের এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীতে যেমন মিলিয়ন্স অফ মানুষের চেহারায় মিল থাকে না, আলাদা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের থেকে আলাদা, ঠিক পেটের ভিতরের গলব্লাডারও প্রত্যেকটি মানুষেরই আলাদা আলাদা। সুতরাং এই ডিসিশনটা সার্জনকেই নিতে হবে। রোবট হয়তো বা কম্পিউটার হয়তো হেল্প করতে পারবে, কিন্তু ফাইনাল ডিসিশন সার্জনকে নিতে হবে। এবং আই বিলিভ যে ল্যাপারোস্কোপিক সার্জারি এই মুহূর্তে যেটা এসছে, ইন দিস জেনারেশন উই আর ভেরি লাকি, ইয়াং জেনারেশন ইজ ভেরি লাকি যে এখন ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে পেশেন্টকে অনেক অনেক সুন্দরভাবে আমরা হেল্প করতে পারি ফ্রম দেয়ার পেন। একটা সময় ছিল যত বড় সার্জন তত বড় ইনসিশন, এখন কিন্তু তা না, এখন একেবারে উল্টো। যত কম ইনসিশন দিয়ে রোগীকে যত কম কষ্ট দিয়ে তাকে চিকিৎসা দেওয়া যায় সেই তত বড় সার্জন। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, সেই জন্য আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে আর কি। দর্শকদের উদ্দেশ্যে দেখেন, আমার তো দর্শক দুটো গ্রুপ দেখছি, একটি হলো গিয়ে রোগী এবং যারা চিকিৎসা নেবেন তারা, আর একটি হলো গিয়ে আমার ডাক্তার সমাজ বা সার্জনরা যারা এই সার্জারি শিখবে। তো রোগীদের জন্য বলি যে ল্যাপারোস্কোপিক সার্জারি সম্বন্ধে অহেতুক ভয়ের কোনো কারণ নেই। অনেকেই বলে, আমার কাছে এখন সেদিন একজন রোগী এসে বলল যে অমুক একজন ডাক্তার বলেছে যে আপনি ঘর থেকে একটা জিনিস বের করবেন, সেটা কি দরজা দিয়ে বের করবেন না জানাল দিয়ে বের করবেন? উনি ল্যাপারোস্কোপি করেন না। তো উনি তখন রোগী বললো, স্যার আমি তো দরজা দিয়ে বের করবো। তাহলে আমি তো সেই জন্যই বড় করে কেটে বের করবো দরজা দিয়ে, আপনি কেন ফুটো করে ছোটো ছোটো ফুটো ফুটো দিয়ে জানালা দিয়ে বের করবেন? তো এরকম কথাও এখন আমরা শুনি, কিন্তু রোগীদেরকে বারবার বলছি ল্যাপারোস্কোপিক সার্জারি ইজ আ ফাইনেস্ট সার্জারি এবং রোগীর জন্য এর চেয়ে ভালো সার্জারি হতে পারে না। যেদিন আমি প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি দেখলাম, তারপর দিন থেকেই মনে হলো যে গলব্লাডারের জন্য পেট কাটাটা একটা ক্রাইম। এত বড় করে পেট কাটা, এবং বিশেষ করে এই পেট কাটার জন্যই একটা রোগী সারাটা জীবন যেই কষ্ট পায় সেই কষ্টের কোনো তুলনা হয় না। সুতরাং আমি মনে করি, হ্যাঁ, যেটি কাটতে হবে কাটতেই হবে, সেটা আলাদা কথা। সব 100% ল্যাপারোস্কোপিতে নাও হতে পারে, খুব খারাপ অবস্থায় আসলে আমাদেরও পেট কাটতে হয়, খুবই কম ক্ষেত্রে। কিন্তু যেটা ল্যাপারোস্কোপ দিয়ে সম্ভব অবশ্যই ল্যাপারোস্কোপ দিয়ে করে ফেলা উচিত, এবং ল্যাপারোস্কোপির ব্যাপারে অহেতুক কোনো ভয় থাকা উচিত না। আর কমপ্লিকেশন ল্যাপারোস্কোপির জন্য আলাদা করে কোনো বেশি কমপ্লিকেশন হয় না, এক নম্বর। আর দু নম্বর হলো যে এটার কষ্টও খুব বেশি না, ওপেন করলে যে 7-10 দিন হসপিটালে থাকা লাগে, ল্যাপারোস্কোপির ক্ষেত্রে যেহেতু থাকা লাগে না, সুতরাং এটার কষ্ট কমে আসে। সুতরাং আমরা খুব রিজনেবল কস্টে রোগীদেরকে এই সেবাটা দিতে পারি, এটা আমাদের জন্য একটা ভালো দিক এবং রোগীরা উপকৃত হবেন। আর সার্জনদের জন্য বলছি, একটু আগে যেভাবে বললাম ল্যাপারোস্কোপিক সার্জারি শেখার জন্য প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস মানে নিজের প্র্যাকটিক্যাল নলেজ দরকার। পড়াশোনার পাশাপাশি সার্জনদের সাথে থেকে, ওটিতে থেকে, সার্জনের হাত ধরে শেখার ইচ্ছা নিজের মধ্য থেকে তৈরি হলেই একজন পূর্ণাঙ্গ ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে আমার পরের জেনারেশনের সব স্পেশালিটিতেই সার্জনরা খুব খুব সুন্দরভাবে ল্যাপারোস্কোপিক সার্জারি করে এদেশের মানুষের উপকার করতে পারবে, সেটা আমি আশা করি। ধন্যবাদ সবাইকে, প্রিয় দর্শক। তোমাকেও ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, আশা করছি আজকের আলোচনার বিষয়বস্তু দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আপনাদের সাথে আবার দেখা হবে রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে নতুন কোনো এপিসোডের নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ইউ আর ওয়াচিং রাজ।